দেখুন, গত কয়েকদিন ধরেই আমরা আপনাদের বারবার দেখিয়েছি সিইএসসি এলাকায় এবং ডাব্লিউবিএসসিবি এলাকায়, অর্থাৎ শহর এবং গ্রাম বিভিন্ন জায়গায় বিদ্যুৎ বিপর্যয়। মানুষ নেতাদের বাড়ি ঘেরাও করছেন, বিরক্ত হচ্ছেন, কৈফিয়ত তলব করছেন। আমরাও মানুষের প্রশ্ন তুলে ধরছি যে এই গরমে বিদ্যুৎ না থাকলে কী করে চলবে। এবার দেখাবো একটা জলকষ্টের কাহিনী, তাও আবার কোনো বাঁকুড়া বা পুরুলিয়ার মতো প্রত্যন্ত কোনো জায়গা নয়, খাস মধ্য কলকাতায় গভর্নমেন্ট আর্ট কলেজে 3 দিন ধরে জল নেই, টয়লেটে জল নেই। আপনি বুঝতে পারছেন, যদি 2 ঘন্টা আপনার বাড়িতে জল না থাকে, আমার বাড়িতে জল না থাকে, এই 39 ডিগ্রি তাপমাত্রায় কী হাল হয় বলুন তো। গভর্নমেন্ট আর্ট কলেজ, নন্দলাল বসু, অবনীন্দ্রনাথ ঠাকুর, যামিনী রায়, তাদের স্মৃতিধন্য এই সরকারি শিক্ষা প্রতিষ্ঠানে যেখানে অঙ্কন শেখানো হয়, কত শিল্পী বেরিয়েছেন, ভবিষ্যতেও বেরোবেন, 3 দিন ধরে জল নেই। দেখুন সুমন মহাপাত্রের এক্সক্লুসিভ রিপোর্ট। মাথার ওপর চাঁদি ফাটা রোদ, 39 ডিগ্রিতে পুড়ছে কলকাতা। ভ্যাপসা গরমে মনে হচ্ছে পারদ যেন 47 ডিগ্রিতে উঠে গেছে। এই হাঁসফাঁস পরিস্থিতিতে কার্যত জলশূন্য কলকাতার গভর্নমেন্ট আর্ট কলেজ। জলের ট্যাঙ্ক ফাঁকা, অকেচো ওয়াটার পিউরিফায়ার, কল থেকে জল পড়ছে না, কলেজে পড়াশোনা লাটে উঠেছে। পড়ুয়ারা এখন ময়লা স্তূপ পেরিয়ে পাশের পুকুর থেকে বালতি বালতি জল আনছেন। মোটামুটি 3 দিন ধরে আজকে কোনো জলই সাপ্লাই হচ্ছে না। এখন জলের লেয়ার কমে গেছে, যেখান থেকে জল আসে সেখান থেকে কোনো জল আসছে না। মেট্রো স্টেশন থেকে আমরা জল ভরা নিই, এমনকি কলেজে তো কয়েক মাস ধরে আমরা অ্যাকোয়াগার্ডে জল, মানে খাওয়ার যে জল, সেটাও ইউজ করতে পারি না। এত গরম পড়েছে আমাদের কলেজে খাওয়ার জল পর্যন্ত নেই, যেটা আগে ছিল সেটা এতই নোংরা এবং এতই নষ্ট যে ঠিক করে খাওয়া যেত না। পড়ুয়াদের অভিযোগ, কলেজ কর্তৃপক্ষ জানিয়ে দিয়েছে তাদের কাছে নাকি ফান্ড নেই। অভিযোগগুলো তো জানিয়েছি বলে বলে কোনো ফান্ড আসে না, হবে না, এই অনেক কিছু নানান কারণ দেখাই। কলেজ কর্তৃপক্ষ জানালো জলস্তর নেমে গেছে। প্রবলেম ইজ ওয়াটার লেভেল হ্যাজ গন ডাউন। এখন এটা এমনই একটা সমস্যা যেটা স্বাভাবিকভাবে পিডাব্লিউডি চাইলেও ইমিডিয়েটলি কিছু করতে পারছে না। সো দ্য হোল প্রসেস ইজ অন, তারা জানেন, তারা রোজই ভিজিট করছেন। পরিস্থিতি এতটাই খারাপ যে পড়ুয়াদের কলেজে আসতে বারণ করা হয়েছে, কিন্তু এভাবে কতদিন চলবে? কত খ্যাতনামা শিল্পী তৈরি হয়েছেন এই কলেজে, অথচ সেই কলেজের আজ এই হাল। লকডাউনের পর থেকেই কিন্তু এইভাবে নোংরা জমে রয়েছে, আর পড়ুয়ারা এখানকার যারা রয়েছেন তারা বিভিন্ন কাজ করছেন, স্কাল্পচারের, সেরামিক্সের, কিন্তু জল নেই। জল ছাড়া এই কাজগুলো কীভাবে সম্ভব? তার থেকে বড় কথা, খাবার পর্যন্ত জল নেই, একাধিক ওয়াশরুমে জল নেই, সবটা মিলিয়ে চরম বিপাকে পড়েছেন পড়ুয়ারা। আর কলেজ বলছে যে পিডাব্লিউডি জল দিচ্ছে না, পিডাব্লিউডি পরিষ্কার করছে না, দায় কার, প্রশ্ন থাকছেই। ক্যামেরা অরিত বসুর সঙ্গে সুমন, TV9 বাংলা, কলকাতা। আসুন কথা বলি আমাদের সতীর্থ সুমন মহাপাত্রের সঙ্গে। সুমন, আর একটা লেসন কিন্তু আমরা পেলাম এখান থেকে। দেখো, কলকাতা শহরে জলাশয় তো হাতে গোনা, সমস্ত জলাশয় বুঝিয়ে ফেলা হয়েছে, বিশেষ করে পূর্ব কলকাতার দিকে। এই জলাশয়টা মধ্য কলকাতায় ছিল বলে তাও অন্তত এরা বালতি বালতি জল তুলতে পারছেন, এটাও একটা শিক্ষা, তাই নয় কি? সমস্যার সমাধান কোন পথে? দেখো রাজা, আমি 3টে দিক দেখতে পাচ্ছি। প্রথম কথা, যে দীর্ঘদিন ধরে জল নেই এবং সেই জলের সমস্যা সুরাহার জন্য কোনো বিকল্প ব্যবস্থা করা যেতে পারেনি এখনো পর্যন্ত, প্রথম সমস্যা। দ্বিতীয় সমস্যা, তুমি যদি দেখো যে জলস্তর যে নেমে যাচ্ছে, পরিবেশ বদলাচ্ছে, একটা ক্লাইমেট ইস্যু তৈরি হচ্ছে, সেটার ইঙ্গিত এখান থেকে পাচ্ছি। এবং তুমি যেটা বললে তৃতীয় কথা, যে জলাশয়টা ছিল বলে অন্তত সেখান থেকে বালতি বালতি জল এনে কাজ করা যাচ্ছে, কিন্তু একাধিক জলাশয় আমরা দেখেছি বন্ধ হয়ে গেছে, বুঝিয়ে ফেলা হয়েছে, সেক্ষেত্রে সেই সমস্যাটারও কিন্তু ইঙ্গিত পাওয়া যাচ্ছে। তবে একটা কথা বলি রাজা, ওয়াশরুমে জল নেই, খাবার জল নেই, এত জলকষ্ট যে কার্যত গভর্নমেন্ট আর্ট কলেজ বন্ধ করে দেওয়া হচ্ছে, সোমবার থেকে অনলাইন মোডে সেখানে পড়াশোনা হবে, কারণ পড়ুয়ারা এসে জল পাচ্ছেন না। স্কাল্পচার বা সেরামিক্স, যেখানে মাটির কাজ হয়, ক্লে দিয়ে কাজ হয়, সেখানে কিন্তু জল ছাড়া তারা কোনো স্কাল্পচার বানাতে পারবেন না, কোনো ডিজাইন করতে পারবেন না, আর সেই জল পর্যন্ত নেই। আমি তোমাকে বলছি, ওখানে যে মহিলাদের ওয়াশরুম বলো, ছেলেদের ওয়াশরুম বলো, কোনো ওয়াশরুমে জল নেই, কলেজে এসে চরম বিপাকে পড়ছেন পড়ুয়ারা। এবং এই সমস্যাটা যে আজকের তা নয়, বারবার করে খাবার জলের সমস্যা জানানো হয়েছে কর্তৃপক্ষকে, কর্তৃপক্ষ পিডাব্লিউডিকে জানিয়েই খালাস, আর পিডাব্লিউডিও কিন্তু কোনো কোনো কাজ করেনি। ফলস্বরূপ আজকের এই দিনটা দেখতে হচ্ছে যেখানে গভর্নমেন্ট আর্ট কলেজের মতো একটা স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান তার জলকষ্টে বন্ধ হয়ে যাচ্ছে, খাস কলকাতার বুকের এই ছবি।
আরেকটা কথা তোমাকে বলি, এই গভর্নমেন্ট আর্ট কলেজে দীর্ঘদিন ধরে অনেক অসুবিধা চলছে। তার কারণ কি? তার কারণ এখানে আর্ট কলেজকে কোনো ফান্ড দেওয়া হয় না, সরকার পুরো ফান্ডটা নিয়ন্ত্রণ করে। কলেজের ব্যক্তিগত যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট সেখানে কিন্তু ফান্ড থাকে না, ফলে ইমিডিয়েট কোনো প্রিকশন নিতে হলে, কোনো পদক্ষেপ করতে হলে তারা কিন্তু কার্যত ব্যর্থ। ফলস্বরূপ এই দিনটা আমরা দেখতে পাচ্ছি। রাজা একবার ভাবো, খাস কলকাতা পশ্চিমবঙ্গের রাজধানী, তার বুকে সুমন অত্যন্ত উদ্বেগের খবর, অত্যন্ত উদ্বেগের খবর এবং লজ্জারও খবর বটে। খাস গভর্নমেন্ট আর্ট কলেজে তিন দিন ধরে জল নেই, শিক্ষকরা সমস্যায়, পড়ুয়ারা সমস্যায়, নাজেহাল হচ্ছেন তারা। আমরা দেখব সমস্যার সমাধান কোন পথে, অবশ্যই জানাবো আপনাদের।